রাশিয়ার ক্ষমতা মার্কিন বেশি অনলাইন ডেস্ক যুক্তরাষ্ট্র যখন আফগানিস্তানে ইসলামিক স্টেটের বিরুদ্ধে হামলায় তার অস্ত্র ভাণ্ডের সবচেয়ে শক্তিশালী বোমা মাদার অফ অল বোমস মোয়াব ব্যবহার করেছে তখন রাশিয়া তার কাছে এর চেয়ে চার গুণ বেশি ধ্বংস ক্ষমতা সম্পন্ন বোমা ফাদার অফ অল বোমস থাকার দাবি করেছে তেরোই আফগানিস্তানের নানগাহারে অচিন জেলার আই ঘাঁটিতে নিক্ষিপ্ত এই বোমায় ছিয়ানব্বই জন আইএস যোদ্ধা নিহত হওয়ার কথা জানা গেছে ফোয়াব দুই সালে তৈরি করা হয় বোমা এ পর্যন্ত ব্যবহার করা হয়নি তবে তারপর রুশ কর্তৃপক্ষ দেয়া কিছু তথ্য অনুযায়ী থার্মোব্যারিক অস্ত্র ফোয়াব মার্কিন মোয়াবের চেয়ে অনেক বেশি শক্তিশালী রুশদের দাবি ফোয়াবের ক্ষমতা মোয়াবের চার গুণ বেশি বিশ্লেষকরা মনে করেন এটা বিশ্বের সর্বাপেক্ষা শক্তিশালী অপারমাণবিক অস্ত্র রুশ মিডিয়া বলছে ফোয়াব বিস্ফোরিত হলে তার বিস্ফোরণ ক্ষমতা হবে চুয়াল্লিশ টন টিএনটি সমতুল্য অন্যদিকে মার্কিন মোয়াব বা জিবিউ তেতাল্লিশ বির বিস্ফোরণ ক্ষমতা হচ্ছে এগারো টন এর বিস্ফোরণ এলাকার পরিমাণ ও দ্বিগুণ অন্যদিকে ফব ওজনে মোয়াবের চেয়ে হালকা সাত হাজার একশো কেজি থার্মোবারিক বোমা প্রচলিত গোলার চেয়ে অনেক বেশি উত্তাপে বিস্ফোরিত হয় তার অর্থ তা সুপারসনিক শকওয়েভের মাধ্যমে ক্ষতি সাধন করে এবং তার বিস্ফোরণ এলাকার মধ্যে থাকা জীবন্ত জিনিস কার্যকরভাবে বাষ্পে পরিণত করে বিস্ফোরণ ও প্রেসার ওয়েব একটি ছোট পারমাণবিক বিস্ফোরণের অনুরূপ বিশ্লেষক সিরিয়া সাবেক মার্কিন সামরিক অ্যাটাসে অবসরপ্রাপ্ত মার্কিন কর্নেল রিক ফ্রান কোনা বলেন আমাদের বিশ্বাস যে এটা আসল এ থার্মোবারিক বোমা নির্মাণে আগ্রহীদের মধ্যে রাশি অন্যতম তারা এটা তৈরি করতে সক্ষম কারণ সে প্রযুক্তি তাদের আছে সিএনএন জানায় সামরিক বিশ্লেষক ও জয়েন্ট চিফ অফ স্টাফের সাবেক সদস্য অবসরপ্রাপ্ত কর্নেল সেড্রিক লেইটন বলেন ফব সম্পর্কে প্রকাশিত খবর যদি সত্যি হয়ে থাকে তাহলে এটা হবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে